প্রবাসীর বিশ্বের শীর্ষে 10 দেশের মধ্যে বাংলাদেশ প্রবাসীর বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে বাংলাদেশ প্রবাসীর দিক থেকে বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ 7 শতাংশ প্রবৃদ্ধির হারে বৈধ চ্যানেলে বাংলাদেশে মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াতে পারে 23 বিলিয়ন বা 2300 কোটি ডলার সম্প্রতি ব্যাংকিং ও নোয়াডের ইমিগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে সংস্থাটির মতে দেশের প্রবাসী আয়ের এখন 7 শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে এ বছরের শেষে আনুষ্ঠানিক তথা বৈধ চ্যানেলে বাংলাদেশে মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াতে পারে 23 বিলিয়ন বা 2300 কোটি ডলার প্রতিবেদন থেকে জানা যায় এই আয় সব থেকে বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র পরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসে সৌদি আরব থেকে এছাড়া গ্লোফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত জিসিসি বেশ কয়েকটি দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণের প্রবাসী আয় আসছে এর মধ্যে রয়েছে কুয়েত বাহরাইন কাতার ওমান যুক্তরাষ্ট্র আরব আমিরাত ইরাক সহ বেশ কয়েকটি দেশ 2022 সালে বাংলাদেশের রেমিটেন্স বা প্রবাসী আয় প্রাপ্তিদের নেতিবাচক ধারা থাকলেও এ বছরে প্রবৃদ্ধির অর্জনের পূর্বাভাস দিচ্ছে বিশ্বব্যাংক প্রবাসীর শীর্ষ দেশ ভারত চলতি বছরে দেশটিতে প্রবাসীর পরিমাণ দাঁড়াতে পারে 125 বিলিয়ন বা 12,500 কোটি ডলার যুক্তরাষ্ট্র ইউরোপের শ্রমবাজারের চাঙ্গা ভাব উচ্চ আয়ের দেশগুলোর মূল্যস্ফীতি কমার কারণে প্রবাসী আয় প্রবাহ বাড়বে বছর শেষে তবে সৌদি আরব ও কুয়েতের অর্থনীতি প্রবৃদ্ধিতে রীতিমালা ধস নামার কারণে বাংলাদেশের প্রবাসী আয়ের নেতিবাচক প্রভাব পড়বে দেশভিত্তিতে প্রবাসী আয় প্রাপ্তিতে দ্বিতীয় স্থানে থাকবে মেক্সিকো দেশটি মোট 6,700 কোটি ডলারের প্রবাসী আয় পেতে পারে 5,000 কোটি ডলারের প্রবাসী আয় নিয়ে তৃতীয় স্থানে থাকবে চীন চতুর্থ স্থানে থাকবে ফিলিপাইন তারা পাবে 4,000 কোটি ডলার মিশর ও পাকিস্তান উভয় দেশে 2,400 কোটি ডলার যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকবে সপ্তম স্থানে থাকবে বাংলাদেশ নাইজেরিয়া গুয়েতেমালা ও উজবেকিস্তান যথাক্রমে 2,100 কোটি 2,000 কোটি ও 1,600 কোটি ডলারের প্রবাসী আয় নিয়ে অষ্টম নবম ও দশম স্থানে থাকবে ধন্যবাদ সবাইকে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথে থাকুন